সবার এখন উপায় কি? এনআইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এনআইডি কার্ডের মেয়াদ শেষ হলে আপনি কিভাবে এনআইডি কার্ডের মেয়াদ বাড়াবেন, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। যদি এনআইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে ওই এনআইডি কার্ড কোনো কাজেই লাগে না। আপনি হয়তো খেয়াল করেননি, আপনার এনআইডি কার্ডের ব্যাকসাইডে তাকালেই আপনি দেখতে পারবেন মেয়াদ উত্তীর্ণের একটা বিষয় লেখা রয়েছে। এইরকমভাবে লেখা দেখবেন প্রদানের তারিখ 13/8/2018। এটা কিন্তু এনআইডি কার্ড প্রদান করা হয়েছে 13/8/2018, মেয়াদ উত্তীর্ণের তারিখ হচ্ছে 13/8/2020। যদি আপনি দেখেন যে আপনার এনআইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন আর এটার মেয়াদ কীভাবেই বা বাড়াবেন, ঠিক সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে। চাইলে আপনি জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ব্যয় করে কিন্তু এই এনআইডি কার্ডের মেয়াদটা কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারছেন। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওর একটা স্টেপও আপনারা কোনোভাবে মিস্টেক করবেন না। যদি মিস্টেক করেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা এই ভিডিওটি ফুললি কন্টিনিউ করার চেষ্টা করুন। আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর আগে আমি একটি ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে নিই, যেটা হচ্ছে যে আপনারা আগামী জানুয়ারি মাসের 2 তারিখে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন 2022 সালে, আপনারা কিন্তু আপনাদের এনআইডি কার্ডের মেসেজটা জানুয়ারি মাসের 2 তারিখে পেয়ে যাবেন। অর্থাৎ 2023 সালের জানুয়ারি মাসের 2 তারিখে আপনারা এনআইডি কার্ডের মেসেজ পেয়ে যাবেন। এই তারিখে কিন্তু সমস্ত এনআইডি কার্ডের মেসেজগুলো দিয়ে দেওয়া হবে। আর যদি এই বিষয়টা সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে প্রেস করে ওই ভিডিওটা দেখে আসুন। অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কি নোটিশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এনআইডি কার্ডের মেয়াদ বাড়াবেন যদি আপনার মেয়াদটি উত্তীর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে কিভাবে আপনি মেয়াদটা বাড়িয়ে নেবেন সেটাই দেখাচ্ছি। যদি আপনার কাছে এনআইডি কার্ডের নাম্বার থাকে তাহলে তো ভালো, আর যদি স্লিপ নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি, জাস্ট এভাবে দেখাচ্ছি আর কি। ধরে নেন যে আপনি স্লিপ নাম্বার দিয়ে করবেন, তো স্লিপ নাম্বার দিয়েও করতে পারেন। আমি দেখাচ্ছি আসলে আপনাদেরকে স্লিপ নাম্বার দিয়ে। আমার কাছে কোনো এনআইডি নেই, তাই এনআইডি নাম্বার নেই, তাই আমি স্লিপ নাম্বার দিয়ে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের এনআইডি নাম্বার এখানের মধ্যে দিয়ে দেবেন। এখানের মধ্যে জাতীয় পরিচয়পত্র, ফর্ম নাম্বার, এখানের মধ্যে আপনি আপনার এনআইডি নাম্বার দিয়ে দিতে পারেন। যে এটা হচ্ছে আপনার এনআইডি নাম্বার দিতে পারেন অথবা ফর্ম নাম্বারও দিতে পারেন। তো এখানে আসার পর আপনি এই লিঙ্কটা আমি অবশ্য ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে চলে আসবেন। তো আসার পর এখান থেকে জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নাম্বার, সো আমি আমার কাছে ফর্ম নাম্বার আছে তাই আমি ফর্ম নাম্বার দিচ্ছি, আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দেবেন। ফর্ম নাম্বারটা খুব ভালোভাবে নিখুঁতভাবে দেখে দেবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার হোক আর ফর্ম নাম্বারই হোক, যেটাই দেন সেটা খুব ভালোভাবে নিখুঁতভাবে দেখে দেবেন। তারপর আপনার জন্ম সালটা দেবেন, তারপর এখান থেকে জন্ম মাসটা দেবেন, তারপর আপনাকে জন্ম বছরটা দিতে হবে, ঠিক আছে? এটা খুব ভালোভাবে বুঝে দেবেন, কারণ হচ্ছে আপনার যদি এখানে ভুল হয় তাহলে কিন্তু হবে না। তো তারপর এখান থেকে আমরা যখন বয়সটা সিলেক্ট করে নিলাম, তারপর আমি একটু ভালো করে দেখে নিই, আসলে জন্ম সালটা আমার মনে নেই, 25/1/2003, হ্যাঁ 25/1/2003। সো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, তো এখান থেকে 25/9/2003, যাই হোক এখান থেকে আমি এটার ইয়ে দিচ্ছি। তো এই ক্যাপচাটাকে পূরণ করতে হবে। এটা যদি ক্যাপিটাল লেটারে হয় সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার, আর স্মল লেটারে হলে স্মল লেটারে দিয়ে দেবেন, যেভাবে আছে ওভাবে রেখে তারপর সাবমিটের মধ্যে প্রেস করবেন। সাবমিট, ও মাই গড, আমি একটা ভুল করে ফেলছি, এখানে মধ্যে এনআইডি FN লিখি দিই, তো এনআইডি FN না লিখে আমি কাজটা করে ফেলছিলাম, আমি আবারও ট্রাই করছি, দুঃখিত আমার এই ফর্ম নাম্বার দিয়ে কাজ হয়নি। আমি এখান থেকে একটা মেসেজ আসে, এই মেসেজের যে এনআইডি নাম্বারটি সেটা দিয়ে আমি একটু ট্রাই করে দেখছি আসলে হয় কিনা। সো আমাকে যেভাবেই হোক আসলে অ্যাক্সেসটা নিতে হবে। তো এখান থেকে আমি মূলত এই এনআইডি নাম্বারটি টাইপ করছি, টাইপ করে দেখি আসলে এটা আসলে হয় কিনা, ঠিক আছে? আমি এখান থেকে ওই এনআইডি নাম্বারটি এখানের মধ্যে আমি আসলে লিখতেছি, সো এটা খুব ভালোভাবে লিখতে হবে। ওই ফর্ম নাম্বারটা ডিলিট করলাম, কারণ হচ্ছে ফর্ম নাম্বার দিয়ে আমি কাজ করতে পারিনি। যাই হোক আমি এখান থেকে আসলে বলো তো এখান থেকে সঠিকভাবে দিতে হবে। তো এখান থেকে এটা নাম্বারটা ভালো করে ক্লিয়ার করে আপনাকে লিখতে হবে, যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো নাম্বারটা আসলে সঠিকভাবে লিখবেন, তারপর জন্ম সালটা দিয়ে দেবেন, জন্ম মাসটা দিয়ে দেবেন, জন্ম দিনটা দিয়ে দেবেন। তো এগুলো আসলে ঠিকই আছে, তো ওইটারই আসলে মূলত ওই ফর্ম নাম্বারেরই মেসেজ এটা। যাই হোক এখান থেকে ক্যাপচারটা আবার পূরণ করবেন, পূরণ করার পর আপনার কিন্তু আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে অ্যাক্সেসটা নিতে পারবেন। তো এখান থেকে
আপনি এখান থেকে আপনার মানে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দিয়ে কিন্তু আপনি এখানের মধ্যে ঢুকে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি আমার বর্তমান ঠিকানাটা দিচ্ছি, তো বর্তমান ঠিকানাটা দিয়ে দিলাম, তারপর স্থায়ী ঠিকানাটা দিতে হচ্ছে আমাকে, স্থায়ী ঠিকানাটা দিতে হচ্ছে, তাই আমি স্থায়ী ঠিকানাটা দিচ্ছি। তো এখানে এগুলা দেওয়ার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তী বাটনে প্রেস করতে হবে। তো পরবর্তী বাটনে প্রেস করার পর একটি নাম্বার দেখতে পাবেন, এই নাম্বার যদি আপনি জেনে থাকেন অথবা আপনার যদি পাশে থাকে সেক্ষেত্রে আপনি বার্তা পাঠানো এখানে প্রেস করবেন, আর যদি এটা না চেনেন তাহলে কিন্তু আপনি বার্তা পাঠানো প্রেস করলে কিন্তু না করে অন্য কোনো নাম্বার আপনি দিতে পারেন, নাম্বার পরিবর্তন করতে পারেন। তো আমার কাছে আছে যেহেতু, তাই আমি এখান থেকে বার্তা পাঠানোই প্রেস করলাম। তো বার্তা পাঠানে প্রেস করে আমি ওই মোবাইলের মধ্যে যে মোবাইলটা দেখালাম ওই মোবাইলের মধ্যে একটি ওটিপি যাচ্ছে 6 ডিজিটের, ওই ওটিপিটি আসলে মূলত এখানে বসাতে হবে। তো যাই হোক, আমি দেখি আসলে এটা কি কোনো মেসেজ আসে কি না, আসতেছে না, ব্লক হয়ে বসে আছে। যাই হোক, আমি একটু অপেক্ষা করছি। প্রায় অ্যারাউন্ড 1 মিনিট লাগলো এই মেসেজটা আসতে। তো এখানের মধ্যে একটু দেখতেছি এই মেসেজটা, মেসেজটা আসলে 6 ডিজিটের একটা কোড দেখা যাচ্ছে, 111, তারপর কী জানি আরও। যাই হোক, এখান থেকে আমি এটা লিখি। তো এখানে লেখার পর আপনার কিন্তু কাজটা হয়ে যাবে। তো 111728, হ্যাঁ হয়ে গেছে। তারপর এখান থেকে বহালে প্রেস করলাম, বহালে প্রেস করা মাত্রই কিন্তু আপনার ট্যাপ টু এনআইডি ওয়ালেট, এই অ্যাপ্লিকেশনটা পূর্বে ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটা আগে ডাউনলোড করে রাখবেন, তারপর এই ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন, মানে এটাকে দেখিয়ে দেবেন। তারপর আপনাকে আপনার ফেসটাকে স্ক্যান করতে হবে। তো এখানে যেভাবে আছে ঠিক সেভাবে এভাবে রেখে জাস্ট এরকমভাবে একটু মুভ করবেন। তো এর একটু বেশি জোরে মুভ করতেছে, এটা ধীরে ধীরে করতে হয়, দেখুন এই কারণে কিন্তু হয়নি। তো এটা কিন্তু খুব মানে ধীরে ধীরেই করতে হয়, স্লোলি, দেখুন একদম স্লোলি যখন করলো তখন কিন্তু হয়ে যাচ্ছে। সো এভাবে স্লোলি করবেন, জাস্ট এটা স্লোলি মুভ করবেন, আর কিছু না। তারপর এখান থেকে ওকেতে প্রেস করা মাত্রই কিন্তু এখানের মধ্যে ওর এনআইডি কার্ডটি দেখাচ্ছে, মানে এনআইডি কার্ডের যে মানে ইনফরমেশনগুলো সেগুলো দেখাচ্ছে। এড়িয়ে যান এখানে প্রেস করতে পারেন, আপনি এখানে প্রেস করবেন, এড়িয়ে যান, তারপর এনআইডি নাম্বার সহ তার পার্সোনাল ইনফরমেশন এখানে ওদের দেখাবে। তারপর আপনাকে একটু নিচের দিকে যেতে হবে, নিচের দিকে যাওয়ার পর এখান থেকে প্রোফাইল অপশন দেখতে পাবেন, তারপর আরও অনেক কিছুই আপনি এখান থেকে দেখতে পাবেন, তার বিস্তারিত আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে চাইলে আপনি অনেক কিছু পরিবর্তনও করতে পারবেন প্রোফাইল থেকে। সো এখানে কোনো কিছু পরিবর্তন করার আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের কাজটাই আমরা করি। আমাদের কাজটা হচ্ছে যে এনআইডি কার্ডের মেয়াদ বাড়াবো কীভাবে। মেয়াদ বাড়ানোর জন্য একদম নিচের দিকে আপনাকে যেতে হবে, ঠিক আছে? নিচের দিকে আমি এখন যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে আপনাকে প্রেস করতে হবে। ডাউনলোডে প্রেস করে আপনার এনআইডি কার্ডটি আপনাকে আবারও ডাউনলোড করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, কিন্তু তারপরও আপনাদেরকে আবারও বলি, এটা ডাউনলোড করার পর কিন্তু আপনি ব্যাক সাইডে দেখতে পাবেন যে আপনার মেয়াদটা বেড়ে গেছে, ঠিক আছে? এটা এনআইডি কার্ড দেখলেই আপনি এনআইডি কার্ডের ব্যাক সাইডে যখন দেখবেন, মানে হচ্ছে এই পিডিএফের ব্যাক সাইডটা দেখবেন যখন, তখন দেখবেন যে আপনার এনআইডি কার্ডের মেয়াদটা বেড়ে গেছে। সো এভাবে কিন্তু আপনাকে আপনার এনআইডি কার্ডের মেয়াদটা বাড়াতে হবে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফিজ।